ধন্যবাদ আশরাফুল ইসলাম রবু। আর সেই সাথে 2021 ব্যাচের শেষ ক্লাসের শেষ অনুষ্ঠানে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক সহ আমার সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দশম শ্রেণী তাদের শেষ দিবসে ছোট্ট একটু আয়োজন করেছিল এবং এই আয়োজন করার জন্য আমি এসএসসি ব্যাচ 2021-কে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছে সবাইকে অনুষ্ঠান সার্থক করার জন্য আবারও সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় 2021 ব্যাচ সবচেয়ে লাকি ব্যাচ, যে তারাই সবচেয়ে বেশি একটা বিদ্যালয়ে অবস্থান করতে পেরেছে। কোভিড-19 না আসলে হয়তোবা তাদেরকে আমরা অবশ্যই এবছরেরই ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার পরে তাদের আর দেখা পেতাম না। লাকিলি কোভিড-19 কারণে পরীক্ষাটাও পিছিয়ে গেল আর আজ পর্যন্ত তাদেরকে আমরা পাচ্ছি। হয়তো 14 তারিখে সরাসরি এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে তারা চলে যাবে, তো তারা এই দিক থেকে লাকি। আবার 2 নম্বর লাকি হলো 2022 সালের যারা এসএসসি পরীক্ষা দেবে, তারাও তাদের হয়তো আমরা আগামী ফেব্রুয়ারিতে 2022-এর ফেব্রুয়ারিতে বিদায় দেওয়ার কথা, তো তারা একটু দেরি করেই নেবে কারণ 2021 শেষ হবে, তারপরে 2022-এর পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই তারা একটু সময় নেবে, এই কারণে তারাও একটু সময় পাবে। আর 2023-এর কপালে অবশ্য এতদিন হয়তো জুটবে না, 2023-এ হয়তো সময় মতনই পরীক্ষা হবে, তার মানে তোমরা ধারাবাহিকভাবে যেভাবে ছিল সেভাবেই তোমরা স্কুলে অবস্থান করবে। তো সব দিক থেকে এটা ব্যতিক্রম ছিল কোভিড-19-এর কারণে। তো আমরা দশম শ্রেণীর যারা চলে যাচ্ছে তাদের কাছে আমার যেটি চাওয়া ছিল যে 2021-এর ব্যাচটা একটা ব্যতিক্রম ব্যাচ হবে এবং মনে রাখার মতন একটা ব্যাচ হবে, তো তারা হয়তো আপ্রাণ চেষ্টা করেছে সব শেষের এই দিনেও কিছু একটা অনুষ্ঠান করে দিয়ে তারা তাদের কিছু হলো কাজ সমাপ্ত করার চেষ্টা করেছে, এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তুত থাকবে 2022-এর এসএসসি ব্যাচ কারা কারা, হাত তুলো দেখি। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুত থাকবে। আমি একটা কথা বলি, দশম শ্রেণীতে যারা পড়ো তাদের দায়িত্বই হবে পরবর্তী তোমাদের ছোট যারা আছে এবং অন্যান্য শ্রেণীর যারা আছে তারা যেন স্কুলের ডিসিপ্লিন ঠিক রাখে, এ কারণ নিজেকেই ডিসিপ্লিন আগে ঠিক রাখা, অর্থাৎ কোনো দিন স্কুলে আসা মানেই তাকে বিদ্যালয়ের পোশাকে আসতে হবে এবং এই কাজটি সবচেয়ে বেশি যারা করবে সেটি হলো দশম শ্রেণী, কারণ তারাই পরবর্তী ধারাকে ঠিক রাখার জন্য তাদের ডিসিপ্লিনটা তারা রক্ষা করবে। আমরা দশম শ্রেণী বিশেষ করে এসএসসি-21 ব্যাচের তারা আপ্রাণ চেষ্টা করেছে সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য। 2022-এর প্রতি আমার আহ্বান যে তোমরা তোমাদের এই ডিজাইনটা ঠিক রাখার চেষ্টা করবে যাতে করে পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন ঠিক বিধি মোতাবেক বিদ্যালয়ে প্রবেশ করে এবং অন্যান্য কাজগুলো করে। আর একটা কথা বলি যে তোমাদের জীবনে এই দিনগুলো যেসব চলে যাচ্ছে এটি কিন্তু আর ফিরে আসবে না, তো প্রতিদিন যে দিনটি এটি তোমাদের জন্য একটা নতুন দিন, এই দিনটাকে তোমার স্মৃতির ভাণ্ডারে একেবারে সুস্পষ্ট করে রাখার জন্য প্রতিদিন তোমাকে কিছু না কিছু একটা কাজ করতে হবে যেটা তোমার স্মৃতির ভাণ্ডারে তোমাকে বারবার তোমাকে মনে করিয়ে দেবে আমি বিদ্যালয়ের জীবনে এই এই করেছিলাম। তো সেই কাজগুলো প্রত্যেকটা শ্রেণীতে, আজকে গত কয়েকদিন আগে আমরা ক্লাস 6-এর যে PBL দেখলাম অসাধারণ PBL তারা করেছে, অসাধারণ করেছে ষষ্ঠ শ্রেণীতেই। আমার মনে হয় এভাবেই তারা সকল ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে, পড়াশোনার পাশাপাশি
অনেকগুলো কাজ করবে যাতে করে তাদের যে দক্ষতা এটাকে তারা সমৃদ্ধ করতে পারবে, সুদক্ষ মানুষে পরিণত হতে পারে, এবং সেই কাজগুলো যেন সবাই আমরা করতে পারি, আমি সেটিই তোমাদের কাছে প্রত্যাশা করব। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে সকলের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্তপূর্ণ এবং সজীব একটি প্রতিষ্ঠানে রূপ লাভ করুক, এবং সেটি হবে তোমাদের মাধ্যমে। তোমরা সেসব কাজে সম্পৃক্ত থাকো, তোমরা কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়কে পৃথিবী জুড়ে ছড়িয়ে দাও। এই ছড়িয়ে দেওয়ার কাজটি হচ্ছে তোমাদের, আশা করব যে তোমরা তোমাদের নানান রকম কর্মকাণ্ড দিয়ে পৃথিবী জুড়ে তোমাকে ছড়িয়ে দাও। এরই মধ্যে বাংলাদেশের যতগুলো বিদ্যালয় আছে তার মধ্যে স্পেশালি অনলাইন ক্ষেত্রে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। সুখবরটি এভাবেই দিচ্ছি যে তোমরা গুগলে শুধুমাত্র কেওপি স্কুল শুধু লেখো, দেখবা হাজার হাজার সেখানে ইনফরমেশন আছে। কেওপি স্কুল অথবা করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল যেভাবেই লেখো না কেন, তুমি স্কুলে সার্চ করলেই তোমরা স্কুলের নানা রকম তথ্য তোমরা পেয়ে যাবা, যেটা বা অন্যান্য স্কুলের ক্ষেত্রে এই ধারাটা এখনো সৃষ্টি হয়নি। কাজে এই দিক থেকে আন্তর্জাতিকভাবে হলেও আমরা অনেক দূর এগিয়ে গেছি। তোমাদেরকে একইভাবে ডিজিটালি, তোমরা তো এমনি অফলাইনে কাজ করো কিন্তু ডিজিটালিও তোমাদেরকে অনেক কাজ করতে হবে, এবং এই কাজগুলো করলে তোমরা নিজেও সমৃদ্ধ হবা এবং তোমাদের প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হবে। তুমি নিজেই একটি পৃথিবীব্যাপী একটি সম্পদ, কাজে তুমি এখন থেকেই তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে ব্লগ লিখতে হবে, তোমাকে বেশ কিছু ভিডিও তৈরি করতে হবে, তোমার অনেকগুলো লেখালেখি, তোমার ধরো গল্প কবিতা, তোমার পত্রিকায় লেখা, এসব সিরিজ তোমাকে বের করতে হবে, এবং যখন এই বিষয়গুলো অনলাইনে চলে যাবে তখন তোমার নাম সার্চ করলেই ওই সমস্ত বিষয়গুলো চলে আসবে। তো আশা করব বন্ধুরা তোমরা প্রত্যেকেই আমাদের একটা বড় সম্পদ, সেই সম্পদটাকে সমৃদ্ধ করার জন্য তোমরা অনেক কাজ করো, অনলাইনে এবং অফলাইনে দুটোতেই কাজ করো, তোমরা সমৃদ্ধ হও। সব মিলে আজকের এই দিনটি উপহার দেওয়ার জন্য 2021 ব্যাচ SSC ব্যাচ কে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও এই প্রত্যাশা করে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।